এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ বইয়ের পেজ নং হচ্ছে 238 এবং 239 পেজে নিজে করে যতগুলি কোশ্চেন আনসার রয়েছে সেগুলির আমরা সমাধান করব এই ভিডিওতে। তো এই ভিডিওতে এখানে বলা হয়েছে কি, প্রথমে বলা হয়েছে আয়তঘনগুলোর আয়তন নির্ণয় করো। আর এই জায়গাতে বলা হয়েছে কি, এই জায়গাতে বলা হয়েছে ঘনকগুলোর ঘনফল নির্ণয় করো। তারপর এখানে বলা হয়েছে চুং দুইটির ঘনফল নির্ণয় করো। তাহলে এখানে এই একটি চুং, এই একটি চুং রয়েছে। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে আগে প্রথমে আমরা জেনে নেব, তারপর আসবো আয়তঘন। আয়তঘন আসলে কি? তাহলে আয়তঘন হচ্ছে, এখানে আমরা এর আগে আমরা পড়েছিলাম যে এটা হচ্ছে আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ সেটা এক সাইড শুধু। তার যেমন আমাদের ঘরের ফ্লোর, ঘরের ফ্লোরটার কথা চিন্তা করো, তো সেটা হচ্ছে কি, শুধু আমরা এইভাবে তার দৈর্ঘ্য এবং প্রস্থগুলি পেয়েছি, আমরা তার হাইট পাইনি। তো আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে তার ক্ষেত্রফলটা নির্ণয় করি। তবে এবারে এখানে আয়তঘন বলা হয়েছে। আয়তঘন হচ্ছে যেমন মনে করো ইট, ইটের দৈর্ঘ্য প্রস্থ এবং তার একটি উচ্চতাও থাকে। এইভাবে একটি ইট, তাহলে তার এই উচ্চতাটাও রয়েছে, এটা হচ্ছে তার দৈর্ঘ্য আর এইটা হচ্ছে তার প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান আমরা সেই আয়তঘনের আমরা আয়তনটা পেয়ে যাই, যাকে আমরা ইংরেজিতে বলি ভলিউম। ভলিউম ভলিউম সমান সমান হচ্ছে আয়তন আর এরিয়া সমান সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হচ্ছে শুধু যেমন ঘরের মেজের আমরা ক্ষেত্রফলটা বা টেবিলের যে উপরের অংশটা, যাকে আমরা টেবিল টপ বলি, উপরের অংশটা শুধু আমরা বের করবো যে এটা কতটুকু জায়গা রয়েছে এটার মধ্যে। তবে আমরা যখনই ইটের মতো কোনো জিনিসের সেখানে কতটুকু জায়গা জুড়ে আছে বা সেটা কতটুকু জিনিস আছে তার যে আয়তনটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আয়তন, তাকে ইংরেজিতে বলা হয় ভলিউম। তাহলে এখানে এক একটা অংশ, এই যে এক একটা অংশ রয়েছে ছোট ছোট, তার একক দৈর্ঘ্য, তার এই উচ্চতাটা হচ্ছে যদি হয় থাকে 1 সেন্টিমিটার, সেন্টিমিটার যদি হয় থাকে বা ইউনিট বলতে পারি একক, তাহলে এই দিকেও হবে 1 ইউনিট, এই দিকে 1 ইউনিট এবং তার উচ্চতাটা 1 ইউনিট সমান সমান তার আয়তঘনটা আমরা বের করতে পারব। তাহলে তার এটা রয়েছে কি, দৈর্ঘ্য হচ্ছে তার 12 ইউনিট আর এদিকে হচ্ছে প্রস্থ হচ্ছে 3 ইউনিট, উচ্চতা হচ্ছে 1 ইউনিট। তাহলে 12 দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলোকে আমরা ইনটু করে অর্থাৎ গুণ করে আমরা পেয়ে গিয়েছি 36। তাহলে 36 হচ্ছে তার আয়তঘন। তো এখানে প্রথমে দেওয়া রয়েছে যে আয়তন কাকে বলে। কোনো ত্রিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক যেমন আমরা বলেছিলাম ইটের, ইটের ক্ষেত্রে ঘরের যে ইট, সেই ইটগুলিকে তার কী রয়েছে, ত্রিমাত্রিক রয়েছে, তার দৈর্ঘ্য রয়েছে, দৈর্ঘ্য উচ্চতা এবং তার প্রস্থ রয়েছে। তো এইভাবে যতগুলি জিনিস রয়েছে তার কতটুকু স্থান জুড়ে থাকে সেটা হচ্ছে এই বস্তুর আয়তন, সে কতটুকু জায়গা জুড়বে উচ্চতায় এবং প্রস্থে এবং দৈর্ঘ্যে সে কতটুকু জায়গা জুড়ে থাকবে সেটা হচ্ছে তার আয়তন। তারপর এখানে বলা হয়েছে এভাবে কোনো বস্তুর ঘনফল বা আয়তন সর্বদা ঘন এককে প্রকাশ করা হয়। ঘন কথাটা প্রথমে লেখা থাকবে, তারপর এককগুলি ব্যবহার করবে। যদি মিটার হয়ে থাকে তাহলে মিটার, আর যদি সেমি হয়ে থাকে তাহলে সেমি, ঘন সেমি, এইভাবে আমরা করে লিখব। কোনো অঞ্চলের ক্ষেত্রফল বর্গ এককে প্রকাশ করা হয়। একক হচ্ছে কি, বর্গ এককে প্রকাশ করা হয়। তারপর এখানে রয়েছিল বর্গ কাকে বলে। তাহলে আমরা পেয়ে গিয়েছি এখানে উচ্চতা, উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ সবকে ইনটু করে দিয়ে দিলে আমরা আয়তঘনটা পেয়ে যাই, অর্থাৎ আয়তনটি পেয়ে যাই।
এখানে বিভিন্নটি দেওয়া রয়েছে। তার প্রস্থ এবং দৈর্ঘ্য এবং উচ্চতা, এদিকে হচ্ছে দৈর্ঘ্য, এদিকে হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে তার উচ্চতা। তো সবগুলোকে এখানে ইনটু করে, এখানে সেগুলো করা হয়নি, তো এখানে তোমরা করে নেবে। এখানে সিক্স লাগবে, যেখানে দৈর্ঘ্য রয়েছে সেখানে দৈর্ঘ্য, প্রস্থ যেখানে রয়েছে সেখানে প্রস্থ লিখে দেবে থ্রি, আর এখানে হচ্ছে টু। তাহলে এই সবগুলোকে ইনটু করে তোমরা লিখে দেবে। তাহলে এখানে হচ্ছে থ্রি টু জা সিক্স, তো সিক্স সিক্স জা থার্টি সিক্স। এখানে হচ্ছে নাইন ইনটু ওয়ান, তো নাইন দৈর্ঘ্যের মধ্যে নাইন, তার প্রস্থের মধ্যে ওয়ান, এদিকে হচ্ছে ফোর, তো নাইন ফোর জা থার্টি সিক্স। তো এইভাবে করে এখানে, এখানে হচ্ছে সিক্স, এটা হচ্ছে সিক্স, উচ্চতাটা হচ্ছে কত, সিক্স, সিক্স নয় ওয়ান, উচ্চতাটা হচ্ছে ওয়ান। তাহলে সিক্স সিক্স যা থার্টি সিক্স, তাহলে এটা হচ্ছে থার্টি সিক্স একক। তো তার সূত্র হচ্ছে কি, তার সূত্র হচ্ছে আয়তকনের, আয়তকনের আয়তন বা ঘনফল সমান সমান হচ্ছে এল ইন টু বি, অর্থাৎ লেন্থ, এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, ইনটু এইচ হচ্ছে হাইট। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা ঘন একক। আর এল ইন টু বি, এল ইন টু বি হচ্ছে কি, এল ইন টু বি হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, তার ভূমিতে কতটুকু জায়গা সে জুড়ে আছে। এখানে যেমন দেওয়া রয়েছে বি, কালার করে দেখানো হয়েছে, এটা হচ্ছে তার বি, তো এটা হচ্ছে তার ভূমিতলের ক্ষেত্রফল, সে নিচের দিকে কতটুকু জায়গা জুড়ে আছে, এই নিচের জায়গাটা সে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে তার ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব, তার দৈর্ঘ্য ইনটু তার প্রস্থ আমরা গুণ করে দেবো, মানে এখানে সিক্স, এখানে রয়েছে সিক্স, তাহলে সিক্স 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 যা হচ্ছে থার্টি সিক্স। তো তার এখানে নিচের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে থার্টি সিক্স। উচ্চতাটা হচ্ছে এইচ, অর্থাৎ ওয়ান একক, তাহলে উচ্চতাটা হচ্ছে এক, সেটা তার সাথে ইনটু করে দেবো ওয়ান, তাহলে থার্টি সিক্সই হবে তার আয়তনও। তাহলে কোনো কোনো জায়গাতে আমরা এমনভাবে পাবো যে শুধু ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা ইনটু করে দিয়ে আমরা তার ঘনফল বা আয়তনটা আমরা নির্ণয় করতে পারব। এখানে যেমন প্রথমটির ক্ষেত্রে দেওয়া রয়েছে, এখানে এইট হচ্ছে তার দৈর্ঘ্য, থ্রি হচ্ছে তার প্রস্থ, আর টু সেমি হচ্ছে তার উচ্চতা। পরের আমরা যে কোয়েশন পেয়েছি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে টোয়েন্টি ফোর দেওয়া রয়েছে, টোয়েন্টি ফোর মিটার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত, তার ভূমিতলের ক্ষেত্রফল এল ইনটু বি, এল ইনটু বি এখানে দেওয়া রয়েছে টোয়েন্টি ফোর, আর উচ্চতা হচ্ছে থ্রি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা এখানে তো এইট ইনটু থ্রি, এইট ইনটু থ্রি ইনটু টু করে আমরা আনসারটা লিখে দেবো। তারপর এই জায়গার ক্ষেত্রে আমরা টোয়েন্টি ফোর ইনটু এইচ লিখে দেবো, অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল ইনটু থ্রি। তারপর হচ্ছে ঘনক, ঘনকটা হচ্ছে কি, ঘনক হচ্ছে তার প্রত্যেকটি, যেমন আমাদের লুডুর ছক্কার গুটি যে রয়েছে সেটা, তো সেটা হচ্ছে কি একটি ঘনক, তার প্রত্যেকটি সাইডগুলি সমান, তার দৈর্ঘ্য প্রস্থ এবং তার উচ্চতা হচ্ছে সমান থাকে। তাই এর জন্য এল ইনটু এল ইনটু এল, এল ইনটু এল ইনটু এল, তার মানে এল কিউব হবে, এল লিখে আমরা এইভাবে কিউব দিতে পারি। তো এল কিউব হচ্ছে তিনবার হবে, তাহলে তার দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা সবগুলি সমান এখানে দেওয়া রয়েছে, সমান অর্থাৎ এল সমান সমান বি, বি সমান সমান এইচ, অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলি সমান থাকে। তো তার আয়তন বা ঘনফল নির্ণয় করার সূত্র হচ্ছে এল কিউব। তাহলে যতই মান থাকবে, যেমন এখানে ফোর রয়েছে, তাহলে ফোর ইনটু ফোর ইনটু ফোর করে দেব। আর এখানে রয়েছে কি, এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ, ওয়ান পয়েন্ট ফাইভ মিটার, তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যেহেতু রয়েছে, তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কিউব হবে, ওয়ান পয়েন্ট ফাইভ ইনটু ওয়ান পয়েন্ট ফাইভ ইনটু ওয়ান পয়েন্ট ফাইভ সবগুলিকে আমরা ইনটু করে আমরা সেই ঘনকের ঘনফল বা আয়তন আমরা লিখতে পারবো। তো এটা হচ্ছে কিউব, যাকে ঘনক বলা হয়, ঘনক হচ্ছে কি লুডুর চক্কার গুটিটা হচ্ছে ঘনক। তারপর হচ্ছে চুং, চুঙের ক্ষেত্রে হচ্ছে কি, চুঙের ক্ষেত্রে হচ্ছে চুঙের আয়তন সমান সমান ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল মানে এখানে যেমন দেখানো রয়েছে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, যেহেতু ভূমিতলের ক্ষেত্রফলটা হচ্ছে কি তার, তার হচ্ছে এইভাবে বৃত্তাকার থাকে,
তাহলে বৃত্তাকারে আমরা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, তাই এর জন্য এটা আমরা বের করে যদি নিয়ে নিতে পারি, আমাদের ব্যাসার্ধ যদি জানা থাকে বা ব্যাস জানা থাকে তাহলে আমরা ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে তার উচ্চতা যদি জানি আমরা তাহলে তার চুঙ্গের আয়তনটাও আমরা বের করতে পারবো, কারণ হচ্ছে পাই আর স্কোয়ার ইনটু এইচ দিয়ে দেবো, ভূমিতলের ক্ষেত্রফল ইনটু এইচ। আর যদি সেখানে যদি চুঙ্গের যদি ব্যাসার্ধ বা ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা পাই আর স্কোয়ার লিখে সেখান থেকে আমরা ভূমিতলের ক্ষেত্রফলটা বের করে আমরা তার আয়তন নির্ণয় করতে পারবো। যেমন এখানে দেখানো রয়েছে, বলা হয়েছে আগে আমরা আয়তকোণের আয়তন নির্ণয়ে দেখেছি আয়তকোণের আয়তন সমান সমান ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এল ইন্টু বি ইন্টু এইচ গণ একক। এটি চুঙ্গের আয়তন নির্ণয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ আয়তকোণের যে আমরা আয়তন নির্ণয় করেছিলাম ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সেটা হচ্ছে চুঙ্গের মতোই সমান সমান। তো সাদৃশ্য রয়েছে এখানে বলা হয়েছে, যেমন আমরা এখানে বের করেছিলাম ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এখানে যে তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমরা এই সবগুলি সমাধান করতে যাচ্ছি। পেজ নম্বর মধ্যে 239 মধ্যে চুঙ্গ রয়েছে, চুঙ্গের এখানের মধ্যে বলে রাখি এটা তার ব্যাসার্ধ দেওয়া রয়েছে, অর্ধেকটা এইভাবে মুখটা দেওয়া রয়েছে, তার অর্থ হচ্ছে এটা 7 সেমি, এখানে যে দেওয়া রয়েছে 7 সেমি এটা। তো তার ব্যাসার্ধ দেওয়া রয়েছে, আমরা তার ভূমির ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো পাই আর স্কোয়ার, তাহলে আর মান আমরা জানি 7, পাই এর মানও আমরা জানি 22/7, আর এখানে আর সমান সমান 7, তো 7×7 এখান থেকে আমরা ভূমিতলের ক্ষেত্রফল বের করে তার উচ্চতা 10 সেমিকে ইনটু করে দেবো, তাহলে আমরা এই চুঙ্গের ঘনফল নির্ণয় করতে পারবো। আর এখানের মধ্যে ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তো 250×2 আমরা 2 করে দেবো, তাহলে আমাদের মান বেরিয়ে আসবে। এখানের মধ্যেও সেম ভূমিতলের ক্ষেত্রফল বলেছিলাম আমি, এই যে তার মধ্যে দেওয়া রয়েছে ভূমিতলের ক্ষেত্রফল 24 এবং তার উচ্চতা, আর এখানে আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা বের করে আমরা আয়তন নির্ণয় করতে পারবো। তো এবার আমরা চলে যাব সেই সমাধান। তো এখানে সমাধানে নিজে করো, পেজ নাম্বার হচ্ছে 238। আমরা আয়ত ঘন এর প্রস্থ পেয়েছিলাম 3 সেমি, দৈর্ঘ্য সমান সমান 8 সেমি, উচ্চতা 2 সেমি আমরা পেয়েছিলাম, তোমরা দেখে নেবে ভিডিওটি কেটে যদি তোমাদের মনে না থাকে। তো এবার হচ্ছে আয়তকোণের আয়তন, আয়তকোণের আয়তন সেটা কি বলেছিলাম যে এইভাবে একটি প্রস্থ থাকবে, তার এই প্রস্থ থাকবে, তার এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ থাকবে এবং তার উচ্চতাও একটি থাকবে, যেটা হচ্ছে কি তার এখানের মধ্যে দেওয়া রয়েছে 2 সেমি তার উচ্চতা, তার হাইটটা হচ্ছে 2 সেমি যদি আমরা ইটের কথা ভাবি আর কি। তো এখানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো এখানে দৈর্ঘ্য এল ইন্টু বি, বি হচ্ছে ব্রেথ, এল হচ্ছে লেন্থ, এইচ হচ্ছে হাইট, তো এল ইন্টু বি ইন্টু এইচ ঘন একক। তারপর এখানে একক না লিখে এখানে সেমি লিখে দেবে তোমরা, আমি এখানে সেমি লিখিনি, তো তোমরা লিখে দেবে, তো 3 হচ্ছে 24 ইন্টু হচ্ছে 12, তাহলে 48 হয়ে গেল, তো 48 ঘন সেমি হচ্ছে প্রথমটির আনসার। তারপরের যে একটি আমরা ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছিল বলেছিলাম চিত্রের মধ্যে, আমরা বইয়ের মধ্যে দেখেছিলাম, তো আয়তকোণের ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 24 সেমি, যেটা এইভাবে একটি চিত্র অঙ্কন করে সেখানে 24 দেওয়া রয়েছিল ব্ল্যাক কালারের করে, 24 তোমাদের হয়তো মনে রয়েছে না, হয়তো ভিডিওটা কেটে তোমরা গিয়ে দেখে নেবে, সেখানে 24 দেওয়া রয়েছে, তার উচ্চতা হচ্ছে 3 সেমি। এবার আয়তকোণের আয়তন বা ঘনফল সমান সমান হচ্ছে কি ভূমিতলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 24×3 ঘন একক, তাহলে 24×3 হচ্ছে 72 ঘন সেমি, এখানে সেমি লিখে দেবে, একক নয় সেখানে সেমি। এবার হচ্ছে নিচে করো, পেজ নং হচ্ছে 238 হচ্ছে ঘনকগুলোর ঘনফল নির্ণয় করো, যেটা বলেছিলাম ছক্কার গুটি, তার মধ্যে কি তার উচ্চতা এবং প্রস্থ দৈর্ঘ্য সবগুলি সমান থাকে, তো তার সূত্র হচ্ছে কি 4 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বাহু গণক, অর্থাৎ তার এই প্রত্যেকটি তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব হচ্ছে 4 সেমি, তাই 4 সেমি হওয়ার কারণে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা এল কিউব যাকে আমরা বলেছিলাম এল কিউব, অর্থাৎ তার সেই দৈর্ঘ্যগুলি সবগুলি হচ্ছে সমান, তাই এর জন্য এল কিউব, তাহলে 4×4×4 ঘন সেমি, 4×4=16, 16×4=64, 64 ঘন সেমি বেরিয়ে আসলো প্রথমটির ক্ষেত্রে। তারপর হচ্ছে বাহুর দৈর্ঘ্য
1.5 সেমি, 1.5 মিটার। তার এই প্রত্যেকটি দৈর্ঘ্য প্রস্থ এবং তার উচ্চতা হচ্ছে 1.5 মিটার। তাহলে ঘনফল সমান সমান হবে কি 1.5 কিউব ঘনমিটার। তাহলে এখানে আমি ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভের ফাইভ লিখেছি, 1 2 রয়েছে আমার হাতে, তো এখানে পয়েন্ট রয়েছে যেহেতু সেটাকে আমরা নর্ম্যালভাবে গুণ করব। তারপর আমরা গণে নেবো যে কত ঘরের পর এদিক থেকে এসে সেখানে পয়েন্ট রয়েছে। তো উপরে রয়েছে 2 ঘরের পর হচ্ছে এখানে পয়েন্ট, নিচে হচ্ছে এখানে 1 ঘরের পর পয়েন্ট। তাই আমরা যখনই আনসারের মধ্যে আসবো এসে সেখানে 2 ঘরের পর, এখানে আমরা 2 ঘরের পর এসে এখানে পয়েন্ট বসিয়েছি। পরবার এখানে 2 ঘর রয়েছে, এখানে হচ্ছে 1 ঘরের পর এখানে পয়েন্ট, তাই হচ্ছে এখানে 2 ঘর এবং এখানে হচ্ছে 1 ঘর পর, তাহলে এখানে 3 ঘরের পর। টোটাল হলো কত, এখানে হচ্ছে 2 ঘর, এখানে হচ্ছে প্লাস 1 ঘর, তো এই মিলে হচ্ছে কি এখানে 3 ঘরের পর ডান দিক থেকে চলে আসবো, ডান দিক থেকে বাঁ দিকে এসে এখানে 3 ঘরের পর এসে পয়েন্ট বসিয়ে দেবো। সেটা হচ্ছে এখানে পয়েন্টের নিয়ম, বাক্সগুলি নর্মাল যেভাবে আমরা গুণ করি সেভাবেই। তো 25 এখানে 5 5 যা 5 1 যা 5, আর হাতের 2 মিলে হচ্ছে 7। এদিকে হচ্ছে 1 রয়েছে, তো 1 × 15 হবে 15ই শুধু, তাহলে 15 এবার প্লাস করে দিয়েছি, 5 চলে আসলো। এবারে উপরে রয়েছে 7 এবং 5, তাহলে হচ্ছে 12 12 2, হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 1 রয়েছে, তো 1 হাতের 1 মিলে হচ্ছে এখানে 2, তাহলে এটা শুধু গেল 15 × 15, অর্থাৎ 1.5 × 1.5 গুণ করে। এবার আরও একটি 15, অর্থাৎ 1.5 রয়েছে, 15 নয় 1.5, তাই 1.5 দিয়ে ইন্টু করে দিয়েছি। তাহলে এবার হচ্ছে 5 5 যা 25, তো 25 এর 5। এবার এখানে 5 2 যা 10, হাতের 2 মিলে 25 এর, তো এখানে 5 লিখেছি, রয়েছে হাতের 2, তো 10 আর হাতের 2 মিলে 12 12 এর 2 লিখেছি। এবার হাতে রয়েছে 1, তো 2 5 যা 10, 2 5 যা 10, টু ফাইভ যা টেন এবং হাতের 1 মিলে এখানে 11 হবে, তো এখানে হবে 11 হওয়ার পর এখানে আমরা এই সংখ্যাটাকে 1 দিয়ে যত আমরা গুণ করব, তো এই সংখ্যাটাই হবে, তো এই সংখ্যাটি হয়েছে। এবার এখানে হচ্ছে 5, এখানে 2 আর 5 মিলে 7, এখানে 1 এবং 2 মিলে হচ্ছে এখানে 3, আর এখানে হচ্ছে 1 1 আর প্লাস হচ্ছে কি 2 মিলে 3, তো এখানে হচ্ছে 3.3 2 7 5, তো এটা হবে 3, এটা এখানে 2 হয়েছে, ভুল হয়েছে, তো অবশ্যই তোমরা দেখে নেবে সেটাকে 3.375 হবে আনসার। তারপর হচ্ছে নিজে করো, এখানে হচ্ছে চুঙের ব্যাসার্ধ রয়েছে। প্রথমটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এইভাবে একটি চুং রয়েছে, চুঙের এইভাবে একটি চুং রয়েছিল যার মধ্যে এটা দেওয়া রয়েছিল 7, তো এটা হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে 7 সেমি, তো 7 সেমি। তার ভূমিতলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো পাই আর স্কোয়ার, তো আর হচ্ছে 7 সেমি, তাহলে 7 স্কোয়ার। তারপর ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু তার এটা রয়েছিল 10, তো এটা হচ্ছে তার উচ্চতা, তো 10 সেমি ইন্টু 10 বেরিয়ে আসবে তার আয়তন। এবার চুঙের ব্যাসার্ধ এখানে 8 সেমি, চুঙের উচ্চতা হচ্ছে 10 সেমি, চুঙের ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমরা এখানে লিখেছি। এখানে 7 সেমি চলে গেল, যেহেতু স্কোয়ার রয়েছে তাই এটাকে দুবার আমরা লিখতে পারি, তাই দুবার লিখেছি, নয়তো 49ও লিখতে পারি, 7 7 যা 49। তো চলে যাওয়ার পর 22 × 7 হচ্ছে 154, তাই এখানে লিখেছি 154 বর্গমিটার, যেহেতু এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে এটা বর্গসেমি হবে, তাই এখানে বর্গসেমি লিখেছি। এবার চুঙ্গের আয়তন সমান সমান হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল এখানে আমরা বের করেছি 154, তাহলে 154 ইন্টু তার উচ্চতা
উচ্চতা হচ্ছে 10 সেমি, ঘন সেমি। তাহলে ইন্টু 154 ইন্টু 10 আনসার হবে, প্রথমটি তো সবের ক্ষেত্রে 0 0 হয়ে গেল, পরের যে 1 দিয়ে সে ততই হবে, কিন্তু একবার পর বসবে এখানে 154, সেটাকে আমরা যদি প্লাস করে দিই তাহলে 1540, তাই এর জন্য এটা হচ্ছে আনসার তার 1540 ঘনসেমি। তারপরের কোয়েশন দেওয়া রয়েছিল পেজ নং 239-এর মধ্যেই, 239-এর মধ্যে এখানে যে এই রং দেওয়া রয়েছে, কালো করে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে তার ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে আর এটা হচ্ছে তার উচ্চতা। তাহলে আমরা জানি যে চুঙ্গের আয়তন সমান সমান ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 250 মিটার স্কোয়ার বা বর্গমিটার, আর চুঙ্গের উচ্চতা দেওয়া রয়েছে 2 মিটার। তাহলে আমরা বের করতে পারি এখানে চুঙ্গের আয়তন সমান সমান চুঙ্গের ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 250 ইন্টু 2 ঘনমিটার, তাহলে সেটাকে আমরা ইন্টু করে দিয়েছি। তো ইন্টু করে দেওয়ার পর এখানে 500 হয়ে গেল, তো 250 ইন্টু 2 আমরা জানি যে 500 ঘনমিটার, অথবা যাদের বোঝার জন্য সেখানে আমি করে দিয়েছি। তো প্রথম হচ্ছে কেন কি 200, জিরোর সাথে যে কোনো সংখ্যা আমরা ইন্টু করে দিলে জিরোই আসে, তাই এর জন্য জিরো লিখেছি। 2 5 10, 10-এর এখানে জিরো বসেছে, এবার 2 2 4 আর 10 বসেছিল, 10-এর 0 বসেছিল, 1 তো রয়ে গিয়েছিলো, তো 1 মিলে হচ্ছে এখানে 5, তো 500 এখানে হচ্ছে আনসার কমপ্লিট আমাদের। এখানে হচ্ছে পেজ নং 238 এবং 239, ক্লাস 8-এর নিজে করার সবগুলির সমাধান। তো আশা করি বুঝতে পেরেছ, এবং অবশ্যই আমাকে জানাবে তোমাদের বুঝতে কী সুবিধা হলো কী হলো না।